আসসালামু আলাইকুম আসসালাম সৌরভ সৌরভ চল বন্ধুরা যারা রোমানিয়াতে যেতে চান তাদের জন্য অত্যন্ত সুখের একটি সংবাদ নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আপনারা অলরেডি জেনেই গিয়েছেন রোমানিয়ার যে টিম কিন্তু বাংলাদেশে এই যে সেটা ফেব্রুয়ারির শেষের দিকে আসবে আর আজকে নতুন করে তথ্য দেব আপনাদেরকে এই যে ফেব্রুয়ারির শেষে অর্থাৎ মার্চ থেকে তাদের কার্যক্রম শুরু হবে তারা কতদিন বাংলাদেশে থাকবে কি পরিমাণ ভিসা আসলে ইস্যু করতে পারে সে বিষয়ে আশা করবো আপনার ভিডিওটি কন্টিনিউ করবেন তো ঘুরপেস আমরা দিবন সরাসরি আমরা আসলে মূল বিষয়টা চলে যাব প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো যে রোমানিয়ার যেই অস্থায়ী যে দূতাবাস অর্থাৎ যে কনসুলের টিম বাংলাদেশে আসবে তারা আসলে কত সংখ্যক ভিসা ইস্যু করতে পারে তো তারাই একটু জানা প্রয়োজন আমাদের গত বছর যখন এই যে ভিসা জটিলতার কারণে বাংলাদেশের যে কনসেলেটর টে মাস ছিল রোমানিয়ার তারা কিন্তু পাঁচ হাজার চারশো মতো আসলে ভিসা ইস্যু করেছিল গত বছরের তিন মাস যখন ছিল তো এই বছর আসলে অনেক বেশি পরিমাণ ভিসা ইস্যু করবে তারা পনেরো হাজার প্লাস ভিসা কিন্তু এই যে বাংলাদেশ থেকে ইস্যু করবে আর তারা বাংলাদেশে ছয় মাস থাকবে যদি হিসাব করেন সেক্ষেত্রে এই যে চলতি মাস অর্থাৎ ফেব্রুয়ারির শেষের দিকে তারা বাংলাদেশে আসবে এসে মোটামুটি মার্চ থেকে শুরু করবে হিসাব আপনারা একটু করেন এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর তারা সেপ্টেম্বরের শেষের দিকে কিন্তু বাংলাদেশ ছেড়ে আবার চলে যাবে সেক্ষেত্রে গত বছর যেরকম রোমানিয়াতে পশু পরিমাণ মানুষ যেতে পারছিল এবছর কিন্তু তার থেকে তিন গুণ বেশি বাংলাদেশ থেকে তারা ছয় মাস থেকে আসলে ভিসা ইস্যু করবে মোটামুটি পনেরো হাজার প্লাস ভিসা তারা ইস্যু করবে তো এই বিষয়টা অনেকেরই অজানা ছিল তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত হেল্পফুল কারণ রোমানিয়া বিষয়ে যেহেতু আমরা ভিডিও তৈরি করি সেহেতু গুরুত্বপূর্ণ একটা আপডেট আসলো সেজন্য আপনাদের সাথে শেয়ার করলাম আপনার আপনাদের বন্ধুদের দেখার সুযোগ কেউ ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর এই বিষয়টা কিন্তু আমরা জানতে পেরেছি পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে কারণ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথেই কিন্তু আসলে এই যে বিভিন্ন আপডেট তথ্যগুলো আসলে রোমানিয়ার যেই পররাষ্ট্র মন্ত্রণালয় তারা শেয়ার করছে আর অলরেডি কিন্তু ইন্ডিয়াতে অবস্থিত রোমানিয়া দূতাবাস থেকে একটা বিবৃতি দেওয়া হয়েছে বিবৃতি বলতে একটা নোটিস দেওয়া হয়েছে যে গত ছয় তারিখ থেকে অর্থাৎ ফেব্রুয়ারি ছয় তারিখ থেকে রোমানিয়ার যে পেপারসগুলো সেগুলো ইন্ডিয়ার যেই দিল্লিতে অবস্থিত রোমানিয়া দূতাবাস সেখানে জমা হবে না বাংলাদেশিদের এই যে আগামী মাস থেকে অর্থাৎ মার্চ থেকে বাংলাদেশে তাদের কার্যক্রম শুরু হচ্ছে তারা বাংলাদেশে জমা দিবে আর অলরেডি কিন্তু পনেরো হাজার প্লাস ভিসা তারা ইস্যু করবে বলে ডিক্লার দিয়ে দিচ্ছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে